চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই সুপার ডুপার এক্সাইটিং ব্লগ। তো আজকে আমি অনেক দিন পর আমি যাচ্ছি মাসির বাড়িতে। তো প্রচণ্ড এক্সাইটেড, কারণ অনেকদিন পর বেরোচ্ছি। তো আর মাসিও খুব খুশি হবে দেখে যে আমরা অনেকদিন পরে এসেছি। তো এখনও বেরোয়নি, সবে রেডি হয়ে গেছি, একটু পর বেরোবো। তো চলো, ওখানে গিয়ে যা যা হবে সবটাই তোমাদের তুলে ধরার চেষ্টা করব। আমরা বেরোনোর আগে তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে দেখো ঠাকুরের মানে খড় বাম দিয়ে মাটি লেপছে, মানে এটা একটা মুকুট তৈরি হবে। অলরেডি এদিকে দেখতে পাচ্ছ বালতির পাশে একটা অলরেডি স্ট্রাকচার করা গেছে। এটা তো ফার্স্ট লেয়ার দিয়ে মানে ফার্স্ট লেয়ার দিয়েছে মাটি, এরপর আরও মাটির প্রলেপ দিয়ে ডিজাইনটা তৈরি করা হবে। জাস্ট একটা অসাধারণ, না তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না, কারণ এগুলো তো সচরাচর সবটাই তো কুমারটুলিতে দেখা যায়, আমাদের এখানে দেখা যায় না। তো আমি প্রথমবার দেখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সো গাইস, ফাইনালি বেরিয়ে গেছি। তো চলো যাওয়া যাক, অনেক লেট হয়ে গেছে, প্রায় এত দেরি হয়েছে, বেলা হয়ে গেছে আর কি। ওদিক দিয়ে ফোন আসছে, কিরে তোরা আসবি না? আর হ্যাঁ হ্যাঁ বেরিয়েছি, বলে এতক্ষণে বেরোচ্ছি, যাচ্ছি, আসছি আসছি। চলো, ওই যে আমার দিদি আসছে। তো এখানে দেখো সব কাজকর্ম চলছে, আমাদের প্যান্ডেল পুরো ঢেকে দিয়েছে। তো আমাদের গাড়ি এসে গেছে, চলো পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। Today's gonna be a good day. Wake up. 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 পৌঁছে গেছি, আর আরেকজনকে দেখো কি করে যাচ্ছে, সাজিয়ে যাচ্ছে। এখানে কি কিছু ফাংশন টাংশন আছে নাকি, কিছু কি হতে চলেছে, সামথিং ফিশি, বুঝতেই পারছি। তো চলো, বাবা কতদিন পর দেখা, পায়ের ধুলো দিয়েছেন। হিউজ জুয়েলারি, এখানে শাড়ি, এখানে আরো জুয়েলারি, এখানে আরো শাড়ি, পুরোটাই এনার কালেকশন। ইনি কিনেছেন পুজো স্পেশাল, তো এগুলো এখন দেখা হচ্ছে। আর আপনি এখানে বসে আছেন কেন? তো কাকিমা এখানে দেখছে, সবাই আমরা দেখছি এখন কি কি জুয়েলারি উনি কিনেছেন। খুব সুন্দর সুন্দর জুয়েলারি, তোমাদের সাথে দেখাই। এই একটা জুয়েলারি খুব সুন্দর সুন্দর জিনিস, কাজে লেগে যাবে, বিশেষ করে শ্যুটের জন্য কাজে লাগবে। কত কিনেছে, চলো দেখতে থাকবো। আমাদের লাঞ্চ টাইম, আর একজন এত বিজি, নিজের জন্য টাইম দিতে পারছে না, প্লাস গল্প করতে পারছে না। এখন কেস আর করতে হচ্ছে, মেনু কি কি আছে? মেনু কি আছে? ভাত, তারপরে হচ্ছে মুড়ি ঘণ্ট, লোটে মাছ, চিকেন চাটনি, মোলা চাটনি করেছো? দারুন মেনু, ধরো ফিল্টার। Do this every day, call it replication. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up. আমি ল্যাথকে পুরো শুয়ে গেছি, কারণ এদের এখনও মেকআপ হয়নি, স্টিল গোয়িং অন। এই দেখো এখানে মাসি শুয়ে আছে, আর এখানে উপরে দেখো কি করছে, এখনও মেকআপ চলছে, স্টিল গোয়িং অন মেকআপ, কখন হবে ডোন্ট নো। তারপরে আমি ক্যামেরাগ্রাফি করে দেবো, মানে ভিডিও করে দেবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আমি তো ঘুমিয়ে পেয়ে যাচ্ছে। ফাইনালি সাজা ফাজা দিদি হয়ে গেছে, ওই দেখো আওয়াজ পাচ্ছ তোমরা, দিদি দিদির বন্ধুর সাথে কথা বলছে। আর আমার মুখ ক্লিন করা হয়ে গেছে, তো আগের যখন ব্লগে দেখবে তার সঙ্গে এটা দেখ পুরো আলাদা, খুবই ফ্রেশ লাগছে নিজেকে একদম। তো এখন দিদির শ্যুট করবো, আর দিদির শ্যুট হয়ে গেলে দেখে আমি অ্যান করবো। আর এইদিকে বকর 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 করে যাচ্ছে মানে
এখন যাতদের দিন চলছে, মা দুর্গা নিজের দুর্গা নিজেই ওড়াচ্ছে, বাজে সিন চলছে, মানে বিহাইন্ড দ্য সিনটা এইটাই হচ্ছে আমাদের সাথে, মানে তখন থেকে মানে দুপুরবেলা থেকে স্টিল এখনো চলছে, এখন 7:30 দুর্গা এখন চলছে, নদ পথগুলো কি যাচ্ছে তাই চলছে, তো দেখতে থাকো। লোকের দুর্গা বেউলার অনেক কিছু নাম দেওয়া হয়েছে ওকে, ফাইনালি শুট কমপ্লিট হয়েছে। এবার ও এখনো মানে ওর বাকি আছে, ইনস্টাগ্রামে কয়েকটা রিলস বানাবে, আর ওকে লুকস তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে ঘেমে ঘুমে একাকার হয়ে গেছে, ঘেমে চিড়ি হয়ে গেছে। অ্যান্ড ব্লগটা আজ এই অবধি, তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে, অ্যান্ড লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং আপকামিং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। সো দেখতে থাকো এবং সঙ্গে থাকো, নেক্সট কোন একটা ব্লগের সাথে তোমাদের একদম মানে আবার খুব তাড়াতাড়ি আসতে চলেছি আমরা একসাথে। টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ, লাভ ইউ। Today's gonna be a good day, wake up, today's gonna be a good day, wake up, today's gonna be a